আমাদের গ্রামে আমাদের একটা সমাজ আছে, আমাদের আত্মীয় স্বজন একসাথে উঠা বসা আছে। আপনারা জানেন যে আমাদের এখনো গ্রামাঞ্চলে ঈদের দিনকে কেন্দ্র করে একটা সামাজিক উৎসব আছে। এটাকে এই সামাজিক উৎসবটা হচ্ছে যে সমাজের একটা সমাজের সব লোকজন যারা কোরবানি করে তারা তাদের কোরবানির গোশতের দানের অংশটা তারা এক জায়গায় একত্রিত করে। এরপরে এই সমাজের মধ্যে যতগুলো যত মানুষ আছে, যতগুলো পরিবার আছে, যারা আলাদা আলাদা রান্না করে, এই প্রত্যেকটা পরিবারের জন্য এক একটা ভাগ, এটাকে সামাজিক বন্টন অথবা সামাজিক ভাগও বলা হয়। সামাজিকভাবে বাহ্যিক দৃষ্টিতে এটা অত্যন্ত মানবিক একটা কাজ। এর মাধ্যমে মুসলমানদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য ফুটে ওঠে যে একসাথে সবাই কুরবানি করেছে, যারা করেছে আবার যারা করতে পারে নাই, এর মাধ্যমে সকলের ঘরে ঘরে এই কুরবানির গোশত পৌঁছে যাচ্ছে। এই জন্য এটা বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত সুন্দর, মানবিক এবং সামাজিক সৌহার্দ্যপূর্ণ একটা মহৎ উদ্যোগ। মহতারাম, উপস্থিতি আমাদেরকে মনে রাখতে হবে যে শুধু আমার আপনার দৃষ্টিতে, আমার আপনার আবেগকে প্রভাবিত করলে আর হিট করলেই সেটা বৈধ হয়ে যাবে এটা জরুরি না। বরং শরীয়তে কোনো বিষয়ে বৈধ হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য এটা নিয়ম নীতি মেনে চলতে হবে। এই জন্য এই সামাজিক এই গোষ্ঠীর এই বন্টনের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো মনে রাখতে হবে, এক নম্বরে কুরবানির গোষ্ঠীর বন্টনের ক্ষেত্রে যদি একক কুরবানি হয়, আর একটা হলো শরিকানা কুরবানি। যদি কয়েকজনে মিলে কুরবানি দেয় তাহলে এখানে একটা জরুরি বিষয় হলো যে যত ভাগে কুরবানি হবে ততগুলো ভাগ তো করবে, এবং এই ভাগটা শুধু এইভাবে ভাগা ভাগা করে রেখেছে, এই রাখলে হবে না, বরং এই ভাগগুলো আলাদা আলাদা করে রাখার পরে একদম সুনির্দিষ্টভাবে ওয়েটার মেশিন দিয়ে, বাটখানা, দাঁড়ি পাল্লা ইত্যাদি দিয়ে একদম সমান সমান করে মেপে মেপে যতগুলো শরিক আছে সমস্ত শরিকের কুরবানির গোশতগুলোকে মেপে মেপে আলাদা করে বন্টন করতে হবে, ভাগ করতে হবে, সমান সমান করতে হবে। কমবেশ করলে এটা জায়েজ হবে না, কারণ কমবেশ করা মানে কি, আমার ভাগে কম পড়লো অথবা আমার ভাগে বেশি পড়লো। যদি আমার ভাগে বেশি পড়ে তাহলে নিশ্চিতভাবে আমার যে বাকি শরিক জানা আছে কারো না কারো ভাগে কম পড়বে। কথা বলেন ভাই, তাহলে এখানে যার ভাগে কম পড়লো এটা তো তার হক, তাহলে তার হকটা আমার কাছে চলে আসলো, এটা বান্দার হক নষ্ট করার গুনাহ হবে। এই জন্য এই এক নম্বরের এখানে আমাদের জানার বিষয় হলো যে ভাগ ওজন করে সমান সমান করে করতে হবে, এটা হচ্ছে শরিকি ভাগ। আর একটা ভাগ আছে আমাদের, সেটা হচ্ছে কুরবানির গোশতের ব্যাপারে উত্তম যে কুরবানি এর গোশতের একটা ভাগের মধ্যে অথবা একটা পূর্ণ কুরবানির মধ্যে যতটুকু বা যে পরিমাণ গোশত এসেছে এটা জরুরি না, এটা উত্তম। যদি কেউ চায় তাহলে পুরো গোশত নিজের পরিবার নিয়ে সে এটাকে ভোগ করতে পারবে, খেতে পারবে। যদি চায় পুরো গোশত আত্মীয় স্বজনকে দিয়ে দিতে পারবে, চাইলে পুরো গোশত গরিব দরিদ্র মিসকিন দুস্থদের মাঝে দিয়ে দিতে পারবে, এটা তার ঐচ্ছিক ব্যাপার। তবে শরীয়ত বলে যে উত্তম হচ্ছে এটা নিজে একা একা ভোগ না করা, বরং এটাকে তিন ভাগে ভাগ করা, এটা উত্তম। কয় ভাগে ভাগ করতে হবে? তিন ভাগে, উত্তম। এটা করতেই হবে এরকম না, তিন ভাগে ভাগ করা উত্তম। তো আমরা কুরবানি করতেছি কি গোশত খাওয়ার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য এই কাজটা যত দূর সম্ভব উত্তম থেকে উত্তম পদ্ধতি আর উপায়ে করা। তো এই তিন ভাগ, এক ভাগ নিজের জন্য, আর একটা অংশ আত্মীয় স্বজনের জন্য, আর তৃতীয় আর একটা অংশ সমাজের দরিদ্র গরিব দুস্থ এবং এর অসহায় সামর্থ্যহীন যারা কুরবানি করতে পারে নাই করে নাই তাদের জন্য, এইভাবে তিন ভাগ করবে, এটা উত্তম। এখানে আমাদের যেটা বোঝার বিষয়, শরীকি কুরবানি একদম সমান সমান করে ভাগ করা এটা জরুরি,
কিন্তু কোন ব্যক্তি তার সে যদি উত্তম পদ্ধতিতে ভাগ করে তাহলে যে তিন ভাগ, এই তিন ভাগ মেপে মেপে সমান সমান করে ওয়েটার মেশিন দিয়ে একদম সমান হইতে হবে এটা জরুরি না। এটা অনুমান ভিত্তিক ভাগ করলে কোনো অসুবিধা নেই, অনুমান করে একটা অংশ নিজের জন্য আর একটা আত্মীয় স্বজন আর একটা দরিদ্রদের জন্য, এখানে অনুমান করলে কোনো অসুবিধা নেই। কিন্তু শরীকি কুরবানি এর মধ্যে অনুমান করা যাবে না, ওইখানে ওয়েট করে সমান সমান করতে হবে। আশা করি বিষয়টা আপনাদের বুঝে আসছে। তো এটা তো প্রসঙ্গত আমি আপনাদের খিদমতে আরজ করলাম। আমি মূলত বলতে চাই যে এই যে তৃতীয় অংশ, যে দরিদ্র দুস্থ, এই অংশটাই মূলত আমাদের গ্রামাঞ্চলের সমাজ ব্যবস্থায় একত্রিত করা হয়, এরপরে সব একসাথে হওয়ার পরে আবার এটা বণ্টন করা হয়। তো এটা বণ্টন করার ক্ষেত্রে এই যে প্রক্রিয়ায় আমাদের সমাজে চলছে, এই প্রক্রিয়ায় এটা বাহ্যিক দৃষ্টিতে এটা মানবিক কাজ মনে হলেও শরীয়তের দৃষ্টিতে এখানে বেশ কিছু আপত্তি রয়ে গেছে। এই আপত্তিগুলো সহকারে এটা জায়েজ হবে না, এটা বৈধ হবে না, সঠিক হবে না। হ্যাঁ, আপত্তিগুলোকে যদি আপত্তি থেকে মুক্ত করা হয় তাহলে আপত্তি মুক্ত হলে এটা প্রকৃত অর্থে একটা সুন্দর সামাজিক বণ্টন হবে এবং ওইটা করা উচিত, ওইটা মানবিক কাজ হবে এবং সাথে শরীয়ত সম্মত কাজ হবে। শরীয়তের দৃষ্টিতে আপত্তিগুলো কি কি আমরা দেখি। এক নম্বরে আমি আমার দেখা অভিজ্ঞতা আপনাদের সামনে বলছি যে এই যে সমাজের অংশটা সমাজের মধ্যে একত্রিত করা হয়, এই কাজটা পরিচালনা করার জন্য কিছু লোকজন থাকে। তো এইখানে এই সমাজের মধ্যে যত মানুষ কুরবানি করেছে প্রত্যেকের জন্য জরুরি যে তারা তাদের তিন ভাগের এক ভাগ অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এটা সমাজের মধ্যে তাকে দিতেই হবে। যদি কেউ বলে যে না আমি আমার আমি দিব না, যে কোনো কারণেই হোক সে দিবে না, তাহলে আপনি আপনাদের অভিজ্ঞতা আছে কিনা আপনি জানি না, আমার আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। যদি কেউ বলে যে আমি দিব না আমার অংশটা, তাহলে তাকে সমাজচ্যুত ঘোষণা করা হবে ওই মুহূর্তে। না, তুমি আমাদের সমাজ, তুমি আমাদের এখানে গুরুত্ব দিবা না, মানে তুমি আমাদের সমাজের অন্তর্ভুক্ত না, সমাজচ্যুত করা হবে তাকে। অথচ সে যে গোস্ত দিবে না বা দিতে চাচ্ছে না এটার পিছনে যৌক্তিক কারণ থাকতে পারে। যেমন এটার পিছনে একটা যৌক্তিক কারণ হচ্ছে যে সে কোন রকম কষ্ট করে কুরবানি করেছে, তার ছেলে মেয়ে সংখ্যা 10 জন 12 জন, অথবা সে কুরবানি করেছে তার চাচাতো ভাই বিরাদারি ফুফু খালা মামা আত্মীয় স্বজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে বেশিরভাগ মানুষ কুরবানি করে নাই, তাহলে তার একটা মানসিক চাপ আছে যে আমি কুরবানি করছি আমার আত্মীয় স্বজনকে অনেকেই কুরবানি করে নাই তাদেরকে দিতে হবে। আপনি বলবেন যে আত্মীয় স্বজনের জন্য তো একটা অংশ আছে, কিন্তু যদি অনেক মানুষ থাকে তাহলে ওই একটা অংশ তো কিছুই না। সেখানে যদি সে আত্মীয় স্বজনের লিস্ট করে সমাজ পরিচালনাকারীদেরকে দিয়ে দেয় যে ভাই আমি আমার ভাগটাও দিলাম, এই যে আমার আত্মীয় স্বজনের লিস্ট, এরা কুরবানি দেয় না, এরা ওই সমাজের আর ওই এলাকার হইলে তো এমনিই পাবে, এরা ওই গ্রামের না ওই এলাকার না, কিন্তু এরা কুরবানি দেয় না, এদেরকে কিন্তু দিতে হবে। দিবে, কথা বলেন, দিবেন। তাহলে এখানে যদি এটা সমাজচ্যুত হতে হবে, এই সামাজিক সামাজিকতা রক্ষা করতে গিয়ে হয়তো অনেক এমন আছে যে যারা তাদের অংশটা এখানে দিচ্ছে কিন্তু মনে মনে তার ভিতরে একটা ব্যথা রয়ে গেছে যে যদি না দিয়ে আমার আত্মীয় স্বজনকে দিতাম তাহলে এটা আমার জন্য একটু বেশি ভালো হইতো। হাদিসের মধ্যে নবীজি বলেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। কোন মুসলমানের কোন সম্পদ অপর কোন মুসলমানের জন্য বৈধ হবে না যদি সে সন্তুষ্ট চিত্তে খুশি মনে না দেয়। আমি যে ব্যক্তির প্রেক্ষাপটটা তুলে ধরলাম, আপনি চিন্তা করে দেখেন এই ব্যক্তি যদি দেয়ও, দিতে তো হয় দেয়ও, তাহলে সে কি খুশি মনে দিবে না? মানসিক চাপ সহকারে, মানসিক চাপ সহকারে জায়েজ হবে না, এটা সম্পূর্ণ হারাম হবে। এই গোশতের টুকরা যার এবং যার যাদের যাদের পেটে যাবে এটা কুরবানির গোশত যাবে না, ওটা হারাম বক্ষণ করা হবে, হারাম অংশ যাবে।
আপনি চিন্তা করে দেখেন কত ভয়াবহ বিষয়। তো এক নম্বর আপত্তি হচ্ছে যে অনেক মানুষ তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না দিতে, এই জন্য তাদেরটা নেওয়া যাবে না। এটা হলো এক নম্বর আপত্তি এবং সমস্যা। এখন এই আপত্তি থেকে যদি এই সামাজিক বন্টনটাকে মুক্ত করতে হয়, তাহলে এটার সমাধান হচ্ছে যে এটা বাধ্য বাধক না হয়ে এটা ঐচ্ছিক হইতে হবে, যে যার মনে চায় সে দিবে, আর যার মনে না চায় কোনো সমস্যা থাকে সে দিবে। একদম এমন না যে শুধু মুখের উপরে বলল না, বাস্তবিক পক্ষে এটা ঐচ্ছিক হতে হবে। এটা হলো এক নম্বরের সমস্যা এবং তার সমাধান। দুই নম্বরে আমি অথবা আপনি দান করবেন, একদম ফাইনাল আপনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে 1000 টাকা আপনি দরিদ্রদেরকে দিবেন, জুমার নামাজ পড়ে বের হয়েছেন 100 টাকা দিবেন, 50 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, কিন্তু জুমার নামাজের পরে এখানে দরিদ্র আমাদের ভাই বোনদের একটা লম্বা সিরিয়াল, কয়জন, 10 জন 20 জন 25 জন হয়ে যায় কখনো কখনো, কথা বলেন ভাই। তা এখন আপনি এদের মধ্য থেকে হয়তো প্রথমে যে আছে তাকেই দিয়ে দিলেন, অথবা এইভাবে তাকিয়ে দেখলেন যে একটু ভালো মানুষ কাকে মনে হয়, সবাই ভালো, এরপরেও একটু চোখের দেখা ভালো কাকে মনে হয়, মানে কোনো না কোনো ভাবে আপনি কাউকে প্রায়োরিটি দিয়ে আপনি তাকে দিলেন, এরকম ভাবে দেওয়ার আপনার সুযোগ আছে না? নাই, আছে। এবং আমরা সেভাবেই দিয়ে থাকি, যখন বের হই যাকে মনে চায় তাকে দেই। আবার অনেক সময় অনেকে কি করেন, একেবারে খুব ভাঙটি করে 5-5 টাকা করে সবাইকে দেন। তো মহতরম উপস্থিতি, দানকারী ব্যক্তি তার দান কাকে দিবে আর কাকে দিবে না, এটা দানকারী ব্যক্তির একান্তই একটা ঐচ্ছিক বিষয়। এখানে শরীয়তের পক্ষ থেকে অথবা অন্য কারো পক্ষ থেকে কোনো নির্দিষ্টভাবে কোনো বাধ্যবাধকতা এখানে সৃষ্টি করা হয় নাই, এটা একটা ঐচ্ছিক বিষয়। কিন্তু এখানে এই যে আমরা কুরবানির 3 ভাগ উত্তম বলেছি, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, আর একটা হলো দানের ভাগ, কথা বলেন, আর একটা হলো কি, দানের ভাগ। তো দানের ভাগের মৌলিক মূলনীতি তো হচ্ছে যে আমার দান আমি দিব যাকে খুশি তাকে দিব, কথা বলেন একা, আমার দান আমি দিব যাকে খুশি তাকে দিব। কিন্তু আপনি চিন্তা করে দেখেন সামাজিক বন্টনের মধ্যে এখানে সমাজ ব্যবস্থায় দান করাটাকে বাধ্য করা হয়, এখানে আপনার ইচ্ছাধীন এবং স্বাধিকার নেই যে আপনি চাইলে দিবেন না চাইলে দিবেন না, এটার কোনো সুযোগ নেই। তো শরীয়তের কোনো ঐচ্ছিক বিষয়ে কারো পক্ষ থেকে এটাকে বাধ্যবাধকতা সৃষ্টি করা, এটার কোনো সুযোগ নেই। এই জন্য দ্বিতীয় এটারও সমাধান হচ্ছে যে এটা বাধ্যবাধকতা সৃষ্টি করা যাবে না, মন চাইলে দিবে মন চাইলে দিবে না, মন চাইলে যতটুকু খুশি ততটুকু দিবে, যতটুকু খুশি সে অন্য কোথাও দিতে চায় অন্য কোথাও দিবে। 3 নম্বরের সমস্যা আমাদের এই বর্তমান সমাজের দানের মধ্যে, 3 নম্বরের সমস্যাটা ভয়ঙ্কর সমস্যা। 3 নম্বরের সমস্যা হচ্ছে যে এই যে মনে করেন সমাজের দরিদ্রদেরকেই দেওয়া হচ্ছে, কিন্তু অনেক দরিদ্র এমন আছে যে সে আজকে দরিদ্র কিন্তু দরিদ্র হলেও তার ভিতরে একটা ব্যক্তিত্ব এখনো রয়ে গেছে, কৌলিন্য, বংশীয় কৌলিন্য, টাকা নাই কিন্তু একটা কৌলিন্য আছে, একটা বংশীয় আভিজাত্য আছে, একটা ব্যক্তিত্ব আছে, আছে না, কথা বলেন ভাই, আছে, টাকা নাই কিন্তু ব্যক্তিত্ব আছে। আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক গতকাল রাত্রে হঠাৎ করে ওনার আব্বা মানে বুকে ব্যথা উঠছে চলে যাচ্ছে, খুব পেরেশান হয়ে চলে যাচ্ছে। তো সে চলে যাওয়ার পরে আমি অন্যদের থেকে খোঁজখবর নিলাম, তো হার্টের সমস্যা, বললো যে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, বললো যে কিভাবে কি হচ্ছে, বললো যে তারা 2 ভাই কোনো রকম কষ্ট করে চালাচ্ছে। এরপরে দেখেন সে, উনি আমার এখানে শিক্ষকতা করেন, আজকে 4 বছর হয়ে গেছে, সম্ভবত 4 বছর হয়ে গেছে, কিন্তু তার যে পারিবারিক এই টানা পড়েন এই 4 বছরে আমি জানি না, অথচ মানে এরকম টানা পড়েনের বিষয়টা 4 বছরের তো একটা লম্বা সময়, এটা জানার কথা, বোঝার কথা, কিন্তু জানা যায় নাই, বোঝা যায় নাই, কেন, কারণ আসলে খুব কাছাকাছি সময়ে তার আব্বা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, এই কারণ বাজার মার্কেটে অনেক বড় ব্যবসায়ী ছিলেন, একসাথে 3 কোটি টাকা ব্যবসায় লস করে এরপরে সর্বশান্ত হয়ে গেছে। তো স্বাভাবিক ওই ভাবটা এখনো রয়ে গেছে,
তো আমি বলতেছিলাম যে সমাজের অনেক দরিদ্র দরিদ্র, কিন্তু তারপরেও তার মধ্যে এখন একটা বাস বিচার রয়ে গেছে, আপনি যা দিবেন তাই সে নিয়ে নিবে আর পেট পুরে গলদকরণ করবে, এরকম না। যদিও দরিদ্র এমন মানুষ আছে না, নাই তো অনেক মানুষ এমন আছে যে যারা যে কালো জিনিস তারা নিতে চায় না, কিন্তু সামাজিক বন্টনে আগের দুইটা সমস্যা তো বলছি আমি দাতার দিক থেকে, তিন নম্বর সমস্যা হলো গ্রহীতার দিক থেকে, যে অনেক গ্রহীতা আছে যে যারা যে কারো দেওয়া জিনিস তারা নিতে চান না, কিন্তু সমাজ এই বন্টনের মধ্যে গড়ে পড়তায় সবাইকে দেওয়া হয় এবং সবাইকে নিতে হয়। আপনি এটা সমাজে ফেরত দিতে পারবেন না, এটা দিলে আপনাকে, আপনি যদি একান্তই না খেতে চান তাহলে হয়তো আপনার কোনো দরিদ্রকে আলাদাভাবে দিয়ে দিতে হবে, একটা লুকোচুরি করতে হবে। তো এটাও একটা সমস্যা যে যে কারো যে কারো দান নিতে চাচ্ছে না আপনি তাকে নিতে বাধ্য করতেছেন। চার নম্বরের সমস্যা কোরবানি, আলহামদুলিল্লাহ আমরা তো আশা করি যে আল্লাহ তাআলা সকলের কোরবানি কবুল করুন, কিন্তু কোরবানির ক্ষেত্রে মাসআলা হলো এই, কোরবানি বলেন যাকাত বলেন, যদি কোনো ব্যক্তির সমুদয় সম্পদ যদি হারাম এবং অবৈধ হয় অথবা সন্দেহপূর্ণ প্রশ্নবিদ্ধ হয়, তাহলে হারাম অবৈধ প্রশ্নবিদ্ধ এবং সন্দেহপূর্ণ সম্পদের উপরে যাকাত আসে না এবং ওই সম্পদের যাকাত দেওয়াও জায়েজ নাই। ঠিক তদ্রূপভাবে ওই সম্পদকে কেন্দ্র করে কোরবানি ওয়াজিব হয় না এবং ওই সম্পদ থেকে কোরবানি করাও জায়েজ নাই। মাসআলাটা কি বুঝে আসছে আপনাদের? তাহলে এইবার একটু চিন্তা করে দেখেন, আমি তো আগেই বলছি যে আমরা আশা করি আল্লাহ সবার কোরবানি কবুল করুক, কিন্তু যত মানুষ কোরবানি করে আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সকলে বৈধ সম্পদ থেকে কোরবানি করে বলার সুযোগ আছে? না, সমাজের যাদের কাছে টাকা আছে এর বড় অংশ নয়, বৃহৎ অংশ নয়, বেশিরভাগ মানুষ যাদের কাছে মোটামুটি চোখে পড়ার মতো টাকা আছে তাদের এই টাকা, এটাকে শরীয়তের দৃষ্টিতে বৈধ বলার সুযোগ নেই। শরীয়তের দৃষ্টি না, আপনি নৈতিক দৃষ্টিতেও বৈধ বলার সুযোগ নেই। কথা বলেন ভাই, তাহলে এখানে যারা কুরবানি করে সমাজের সব গোষ্ঠগুলো একত্রিত করতেছে, এখানে তো অনেক অবৈধ মানুষের সম্পদ থেকে করা কুরবানি আছে। তো এই অবৈধ সম্পদ এটা আপনি আপনি যারা হারাম থেকে বেঁচে থাকতে চায় আপনি তাদের ঘরে ঘরে পৌঁছায় দিলেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই যে আমি হারাম থেকে বেঁচে থাকতে চাই আর আপনি আমাকে হারাম খাওয়ায় দিলেন পরিবেশ সৃষ্টি করে, এই অধিকার কেউ আপনার শরীয়ত আপনাকে দেয় নাই। এই জন্য এই চার নম্বরের সমস্যা, এটারও সমাধান দেওয়া ঐচ্ছিক নেওয়াটাও ঐচ্ছিক, এটা হলো চার নম্বরের সমাধান। পাঁচ নম্বরের বিষয় এটাই সর্বশেষ, এটা আরো বড় রকমের সমস্যা, সেটা হচ্ছে এটা কোন কোন জায়গায় ব্যতিক্রম থাকতে পারে আমার জানা নাই, সেটা হচ্ছে যে এই যে যারা কোরবানি করে তারা তো তাদের অংশটা একত্রিত করে, আর বিতরণ করার সময় কাদের মাঝে বিতরণ করা হয়? শুধুমাত্র যারা কোরবানি দেয় নাই তাদের মাঝে, নাকি এই সমাজের যতগুলো আলাদা আলাদা অন্নভুক্ত পরিবার আছে এই সব প্রত্যেকটা পরিবারের জন্য এক একটা ভাগ? আমাদের গ্রাম দেশে প্রত্যেকটা পরিবারের জন্য, ধরেন আমি কোরবানি করছি আমি আমার তিন ভাগের দানের ভাগটা সমাজে দিচ্ছি, আবার যখন এটাকে বন্টন করা হবে তখন এই সবার সাথে সাথে আমাকেও একটা ভাগ দেওয়া হবে। এটা আমাদের গ্রামে অথবা এইভাবে আমি যেটা দেখছি সেইখান থেকে সমস্যাটা আমি আপনাদের কাছে আমি বলছি। এখানে সমস্যাটা কি, আমি আমার তিন ভাগের এক ভাগ আমি দিলাম, ওইটা আমার দান, তো ওইটার আরো এরকম দাতা যারা আছে তাদের সবারটা একত্রিত করে যখন সবার ধনী দরিদ্র কোরবানি দাতা অথবা কোরবানি দেয় নাই নির্বিশেষে সবাইকে যখন বন্টন করা হইলো, তাহলে আমি যেটা দান করছি আমার দানের ক্ষুদ্র একটা অংশ আবার আমাকেই দেওয়া হলো এবং আমি নিলাম। কথা বলেন ভাই, হাদিসের মধ্যে দেখেন এটাকে কি বলা হয়েছে, নবীজি বলেন আল আইদু ফি হিবাতিহি কাল 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 কালবি ইয়াকিউ থুম্মা ইয়াউদু ফি কাইহি, যে ব্যক্তি দান করে দান করা জিনিস আবার ফিরিয়ে নেয় ওই ব্যক্তি ওই কুকুরের মতো। নবীজি উদাহরণ দিতেছেন কার সাথে, কুকুরের সাথে তুলনা করে, ওই ব্যক্তি
ওই কুকুরের মতো যে কুকুর বমি করার পরে আবার নিজের বমিটা নিজের মুখে গিলে নেয়। আল্লাহ আকবার, কি ঘৃণ্য উদাহরণ দিয়েছেন। তো এটাও আমাদের সমাজের বাস্তবতা যে কুরবানি দাতা একত্রিত করে গোস্তগুলো একসাথে, এবং সফল ধনী দরিদ্র কুরবানি দাতা নয়, নির্বিশেষে সবাইকে এটার থেকে এক একটা ভাগ দেওয়া হয়। যার কারণে কুরবানি দাতাদের জন্য সমস্যা হচ্ছে যে দান করার পরে তার একটা ক্ষুদ্র অংশ সে নিচ্ছে, ফিরিয়ে দিচ্ছে। তার মানে কুকুরের বমি করা গলদকরণ করার মতো সে কুরবানির এই পবিত্র গোস্তকে একটা অপবিত্র জিনিসের মতো সে পেট পুড়তেছে, গলদকরণ করতেছে। তো এটা সামাজিক বন্টনের এটা একটা সমস্যা। এটার সমাধান হলো যে এই সামাজিক বন্টন এটা কুরবানি দাতারা গোস্ত একত্রিত করবে, এরপরে যখন বিতরণ করা হবে শুধুমাত্র কেবলমাত্র যারা কুরবানি দেয় নাই তাদের মাঝে বিতরণ করা হবে। তো মহতারাম উপস্থিতি, এই সামাজিক বন্টন এটা বাহ্যিক দৃষ্টিতে একটা মানবিক কাজ, উত্তম কাজ, কিন্তু যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এই সমস্যাগুলো যেটা আমাদের সমাজে আছে, সামাজিক বন্টনে আছে, এই সমস্যাগুলো আপত্তিগুলো থাকা অবস্থাতে এটা বাহ্যিক দৃষ্টিতে মানবিক কাজ হলেও এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ, নাজায়েজ এবং একটা হারাম কাজ। এটা মানবিক কাজ হওয়ার পাশাপাশি এটা শরিয়া সম্মত তখনই হবে যদি দাতাদের দিক থেকে এটা ঐচ্ছিক হয়, যে খুশি দিল, যে খুশি দিল না। ঠিক তদ্রূপভাবে গ্রহীতার দিক থেকে যদি এটা ঐচ্ছিক হয় যে দরিদ্ররা যাদের খুশি তারা নিল আর যাদের মনে চায় তারা নিল না। 3 নম্বর, কোরবানি দাতা তাদেরকে না দিয়ে বরং যারা কোরবানি দেয় নাই তাদের মধ্য থেকে যারা আগ্রহী শুধু তাদের মধ্যে এই সমস্যা 5টা আর যার সমাধান হলো 3টি, এই 3টি সমাধান করে যদি সামাজিক বন্টনটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে এটা শরিয়া সম্মত একটা কাজ হবে এবং এটা এটা বাস্তবিক অর্থে একটা এটা একটা মানবিক কাজ হবে। কিন্তু এই 3-5 সমস্যার 3 সমাধান যদি করতে যায় তাহলে সমাজপতি এবং যারা এটা পরিচালনা করেন তাহলে এরপরে তো আর কোনো মজাই থাকে না, এটা খুব সীমিত এবং ক্ষুদ্র হয়ে যাবে। তো শরীয়তের হুকুম আহকাম আমরা পালন করি, এটা কি মজা পাওয়ার জন্য, নিজের আবেগ চরিতার্থ করার জন্য, নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য নিজের আবেগ নয়, কুরবানির মূল বক্তব্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির মধ্যে গোশত, মাংস এবং অস্থি মজ্জা এটা আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন মনের আসল আবেগটা, মনের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, অন্তরের মধ্যে এটা দেখেন। এই জন্য আবেগকে প্রশ্রয় না দিয়ে শরীয়তের দিক নির্দেশনাকে সামনে রেখে আমরা কুরবানির সমস্ত কার্যক্রমকে পরিচালনা করার আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।